নমস্কার, আমি স্বপন। ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে এই মুহূর্তের একটি নিউজ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তারা কি আর তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে? আমি এটা প্রথম যখন বলেছিলাম তখন এটা নিয়ে অনেক ব্যঙ্গ ঠাট্টা তামাশা হয়েছিল। আমি বলেছিলাম যে 18% সংখ্যালঘু ভোট আর তৃণমূল কংগ্রেসের পাশে আছে, এবং সেই 18% কারা জানেন? এই 18% হচ্ছে এই যাদেরকে নিয়ে শুভেন্দু অধিকারী আজকে টুইট করেছেন, এই শেখ শাহজাহান কিংবা ওই ভাঙড়ের আরাবুল, এরাই হচ্ছে 18%, বা শওকত মোল্লা, এরা হচ্ছে 18%। যেটা আম সংখ্যালঘু আম জনতা অর্থাৎ সংখ্যালঘুদের মধ্যে যে বিরাট অংশটা, যারা পশ্চিমবাংলার উন্নয়ন চায়, যারা পশ্চিমবাংলার উন্নয়নের সঙ্গে যুক্ত হয়ে থাকে, নিজেদের জীবনমানের উন্নয়ন চায়, যাদের লড়াই করতে হয় প্রত্যেক দিন, ভাতের লড়াই করতে হয়, সেই অংশের মানুষ তৃণমূল কংগ্রেসের থেকে দূরে সরে গেছে। এটা আমি 6 মাস আগেও বলেছিলাম। এটা কেন বলছি, আজকে আমার এই কথাগুলো বলার উদ্দেশ্য কি, আর আমার এই কথাগুলো যে সত্য ছিল এটা প্রমাণিত হচ্ছে এই ভিডিও, এই এই যে আপনাদের সামনে যে ছবিটা দেখাচ্ছি, একটি টিভি চ্যানেল থেকে সেই ছবিগুলো নেওয়া, এবিপি আনন্দ, সেখান থেকে ছবিগুলো নেওয়া। ছবিগুলো আপনারা একটু দেখে নিন। দেখলেন, এটা যে ভাঙড়ের ছবি, সংখ্যালঘু অংশের মানুষের জনস্রোত, স্ক্রিনে ছবিটা দেখতে পাচ্ছেন, জনস্রোতের ছবিটা আমি স্ক্রিনে দিয়ে রেখেছি এই কারণে, ওই জনস্রোত তৈরি হয়েছে কি কারণে, তৃণমূল কংগ্রেস সেখানে একজন ISF-এর প্রার্থীকে খুন করে দিয়েছে। ভাঙড়ে আপনারা জানেন গোটা বিষয়টা নিয়ে, সংখ্যালঘু প্রধান এলাকাতেই দেখবেন এবারে পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে, কারণ ওই সংখ্যালঘু প্রধান এলাকায় আমরা যে হিসেব করে দেখছি, সংখ্যালঘু এলাকাতে 73,000 সিটের মধ্যে প্রায় 26,000-এর কাছাকাছি সিট আছে যেগুলো হচ্ছে সংখ্যালঘু এলাকায়। তার মধ্যে বিজেপি বিরোধীরা মানে তৃণমূল কংগ্রেস এই 26,000-এর মধ্যে 14,000 জিতবে, যেটা মূলত সংখ্যালঘু জায়গা থেকে। এই 14,000 যদি আনকনটেস্টেড, যদির কথা বলছি, এখনো পর্যন্ত 5-6,000 আনকনটেস্টেড হয়ে আছে, এটা যদি থ্রেড ট্রেড দিয়ে যায়, যেমন বিভিন্ন জায়গায় হচ্ছে, চোপড়া টোপড়া বিভিন্ন জায়গায় যা চলছে শুনছি, তাতে এই সংখ্যাটা 13-14,000 হতে পারে। এই সংখ্যালঘু অঞ্চলে তৃণমূল কংগ্রেস আতঙ্কিত এই কারণেই, যদি ভোটটা হয় তাহলে সংখ্যালঘু ভোট মানুষজন ভোটটা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দেবে, এবং এটা তখন প্রমাণিত হয়ে যাবে যে তৃণমূল কংগ্রেস আর ক্ষমতায় আসবে না, এটা তখন এস্টাবলিশড হয়ে যাবে। মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস এটা প্রতিষ্ঠিত হতে দিতে চায় না, তাহলে আগামী আর কোনো নির্বাচনে তার যে বাকি শক্তিটা আছে সেই শক্তিটা তার কাছ থেকে সরে যাবে, দূরে সরে যাবে। এটা যাতে প্রমাণিত না হয়ে যায় পঞ্চায়েত নির্বাচনে, সেই জন্যই দেখবেন একদম টিপিক্যাল সংখ্যালঘু অঞ্চলগুলোতেই গোলমাল হচ্ছে, বেশিরভাগ গোলমাল। আপনি যদি কোটা গোলমালটা চেহারা দেখেন, এই মূলত লুটপাট, ভোটে বুথে যেতে না দেওয়া, গোলমাল, বোমাবাজি ইত্যাদি যা কিছু দেখবেন, তার প্রায় 70-80% গোলমাল হচ্ছে এই সংখ্যালঘু অঞ্চলগুলোতে। ফলে সংখ্যালঘু অঞ্চলগুলোতে মমতা ব্যানার্জি যে দুর্বল হয়ে গেছে, এটা যদি এই পঞ্চায়েত নির্বাচনে সেটা যদি সামনে চলে আসে, তাহলে পরে আর কেউ যারা এখনো দাঁড়িয়ে আছে পাশে, তারা সঙ্গে সঙ্গে এই ইঙ্গিত পেয়ে যাবে যে তৃণমূল কংগ্রেস পরে আর কোনো নির্বাচনে জিতবে না। এই ইঙ্গিতটা তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি, বাংলার জনগণকে তো বটেই, তার নিজের দলীয় কর্মীদেরও দিতে চায় না। সে কারণেই গোটা প্ল্যানিংটা সাজানো হচ্ছে সংখ্যালঘু অঞ্চলগুলোকে কেন্দ্র করে, যেখানেই সংখ্যালঘু অঞ্চলে গোলমাল, যেহেতু বিজেপি ওই অঞ্চলগুলোতে একটু দুর্বল, ফলে প্রতিরোধের ক্ষেত্রে CPM এবং কংগ্রেস ISF-কেই মূলত ওই জায়গাগুলোতে লড়াই করতে হচ্ছে, এই লড়াইটা মূলত তাদেরকে লড়তে হচ্ছে। এখন
আমাদের এই যে এই যে এই যে এই যে এই যে লড়াইটা চলছে, এই লড়াইটা কিন্তু সংখ্যালঘু অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ থাকবে এমনটা নয়, এই লড়াইটা কিন্তু ছড়াবে গোটা পশ্চিমবাংলায়, এই লড়াইটা কিন্তু বাড়বে। সংখ্যালঘু অঞ্চলে তৃণমূল কংগ্রেস যেমন কাউন্টার হতে সবে শুরু করেছে, এইটা কিন্তু বাড়তে থাকবে যত যত দিন যাবে। সংখ্যালঘু অঞ্চলগুলোতে তৃণমূল কিন্তু ক্রমশ পিছু হটবে, এটা কিন্তু স্বাভাবিক বিষয়, এবং সেই পিছু হটাটা গোটা পশ্চিমবাংলাকে কিন্তু উৎসাহিত করবে। যে কারণে শুভেন্দু অধিকারী এত জোর দিয়ে বলছে যে আপনি সংখ্যালঘু অসংখ্যালঘু সমস্ত অঞ্চলে আগামী নির্বাচনে আপনাকে 500 করে ভোটে হারাবো। শুভেন্দু অধিকারী এই কথাটা বলছেন, কিসের জোরে বলছেন? এমনি এমনি বলছেন, কারণ পঞ্চায়েত নির্বাচনে তিনি একটা টের পেয়েছেন, আমরাও গোটাটা বুঝতে পারছিলাম, গোটা পশ্চিমবাংলা ঘুরে আমরাও এটা টের পাচ্ছিলাম যে সংখ্যালঘু অঞ্চলে যে যে কথা বলে মমতা ব্যানার্জি আসলে 2021-এর তরিটা পার করে দিয়েছিলেন, সেটা হচ্ছে সিএআর এনআরসি ইস্যু, আর অন্য কোনো ইস্যু নয়, আর অন্য কোনো কারণ ছিল না। কিন্তু সংখ্যালঘু অঞ্চলের মানুষ বুঝতে পারলো যে এটা পুরোটাই একটা ব্লাফ, এটা দিয়ে আসলে আমাদেরকে বোকা বানানো হয়েছে, আসলে এই কথা বলে মমতা ব্যানার্জি ভোটটা আমাদের নিয়ে নিয়েছে, আসলে এর দ্বারা এরকম কোনো ব্যাপারই হবে না। পশ্চিমবাংলাতে তো নয়, ভারতবর্ষেও সম্ভব নয়। তাহলে তো সবার আগে ইউপি থেকে তাড়িয়ে দিত সবাইকে, তাহলে তো সবার আগে আসাম থেকে তাড়িয়ে দিত সবাইকে, সবার আগে অন্যান্য ত্রিপুরা থেকে তাড়িয়ে দিত সবাইকে, তা তো হচ্ছে না। বিজেপি তো ক্ষমতায় রয়েছে, রাজ্যে রয়েছে, কেন্দ্রে রয়েছে, সেই সব জেলায় রাজ্যে কেন্দ্রে ক্ষমতায় থাকার পর কেউ কি উৎখাত হয়েছে? হয়নি তো, তাহলে পশ্চিমবাংলা হঠাৎ আলাদা করে কি এমন হতে যাবে? হ্যাঁ, এটা ভয় থাকবে। আমরা খবর পাচ্ছি সন্দেশখালীর কিছু সমাজবিরোধী, দাগি সমাজবিরোধী, তারা নাকি তাদের বিরুদ্ধে শুভেন্দু অধিকারীও বলছেন বিভিন্ন জায়গায়, সেই দাগি সমাজবিরোধীরা নাকি এদেশের লোক নয়। সন্দেশখালীতে বসিরহাটের বিস্তীর্ণ অঞ্চলে এই সমাজবিরোধী একসময় লাল সন্ত্রাস করতো, এখন নাকি সবুজ সন্ত্রাস করে। তো এই সমাজবিরোধীরা নাকি পশ্চিমবাংলার লোক নয়, এদের ভয় আছে। এবং যারা তোলাবাজি করে যাদের চলতে হয়, সেই সন্ত্রাসবাদীদের ভয় আছে। তারা এখনও পর্যন্ত সিএনআরসি ইস্যুটা চলে গেছে, কিন্তু তারা এখনও পর্যন্ত রয়ে গেছে, এটাই হচ্ছে রাজনৈতিক মহলে এটাই চর্চা চলছে। এখন দেখার, পঞ্চায়েত নির্বাচন আসছে, পঞ্চায়েত নির্বাচন নিয়ে নানান অভিজ্ঞতার মধ্যে দিয়ে মানুষ যাবে, কিন্তু তৃণমূল কংগ্রেসের এই পঞ্চায়েত নির্বাচন থেকে তৃণমূল কংগ্রেস যা বার্তা পাওয়ার পশ্চিমবাংলার মানুষের, সেই বার্তা পেয়ে যাবে। নমস্কার।